나왔잖아요. 아. এক্সকিউজ মি আপু হ্যাঁ বলো ফোনটা তুলে দিবেন হোয়াট তোমার ফোন আমি তুলে দেব একটু তুলে দেন না রাবিশ আই নাও আপু একটু ভরে দেবেন ইডিয়েট বেয়াদব ছেলে তোমাকে ভদ্রতা দেখে আমি ফোনটা তুলে দিছি তুমি কি বললা এই তোমার ফোন তুলে দিছি বলে তুমি আমার সাথে ল্যাঙ্গুয়েজ খারাপ করবা তোমাকে নিচে করতে চাই একটা থাপ্পড় মারতে বেয়াদব ছেলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমাকে খারাপ কথা কিভাবে বলো হ্যাঁ কিভাবে বলো আচ্ছা তোমার ফোন আসলে আমি আসলে বলতে চাই নাই বলতে চাই না মানে তাহলে কি করছো বলো নাই একটা কথা বলবা না বত একটা কথা বলে আরেকটা থাপ্পড় মারবো কিন্তু ফাজিল কি আছে ওকে থাপ্পড় মারবে কেন তুমি ও আমার সাথে ব্যাড ল্যাঙ্গুয়েজ কথা বলছো থাপ্পড় মারবো না কি কইছে কি কইছো জিজ্ঞাসা করো রে আমি বলতে পারবো না ওই কথা কি আছে আমার ফোনটা পড়ে গেছে ওনাকে বলছি ফোনটা তুলে দেন বলছি একটু ভরে দেন দেখছেন আই মিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে না আমি ঢাকা থেকে আসছি কার বাড়িতে আসছো তুমি চিনবেন না আপনি নাম কি তার বলো দেখি আমি রেজা আঙ্কেলের বাড়িতে আসছি তুমি আত্মীয়র বাড়িতে আসছো হ্যাঁ হ্যাঁ একে চেনো আমি ওকে চিনবো কিভাবে আমি এখানে যাচ্ছিলাম আমাকে ডাকছে ভালো কথা তোমাকে ডাকছে তোমাকে সহযোগিতা নেওয়ার জন্য তুমি তার সঙ্গে কি ব্যবহারটা করলে আমি তাকে হেল্প করলাম তার মানে এই না সে আমার সাথে অভদ্র মতো কথা বলবে তুমি হেল্প করলে হ্যাঁ তুমি তাকে হেল্প করেছো তো এই জন্য আমাদের দেশের এই অধঃপতন বুঝলে মানুষের এই অধঃপতন এই দেখো তাকাও দেখছো এর দুটো হাত নাই সৃষ্টিকর্তা তোমাকে যে দুইখানে হাত দিয়েছে এক হাত দেয় নাই তাহলে এর অবস্থাটা কি এর মনের অবস্থাটা কি সেগুলো চিন্তা করো হ্যাঁ তোমরা তো শহরের মেয়ে তোমরা তো শিক্ষিত আজ আমাদের দেশে সব শিক্ষিত সমাজ যারা খালি নিজের চিন্তা করে কিন্তু আরেকজনের চিন্তা করে না এর দুঃখটা বোঝো এর কষ্টটা বোঝো হ্যাঁ আসলে আমি জানতাম না ওকে দেখে আমি বুঝতে পারিনি তুমি জানতাম না বলে তাকে দুইটা চোর মারলে না তুমি আমি তো আস্তে আস্তে দেখলাম হ্যাঁ এ আমার এলাকার ছেলে আমি তাকে চিনি আর তুমি তার সঙ্গে কি ব্যবহারটা করলা আসলে আঙ্কেল আপনি তো ওকে চিনেন বা আপনি জানেন কিন্তু আমি তো সম্পর্কে কিছু জানতাম না তার জন্য সরি আঙ্কেল ভুল হয়ে গেছে শোনো সরি বললে তো সব কিছু মীমাংসা হয় না ভালো জামা কাপড় পরলে শিক্ষিত হলে রাস্তায় স্টাইল করে হেঁটে গেলে কোনোদিন মানুষ শিক্ষিত হতে পারে না ভিতরে মনুষ্যত্ব থাকতে হয় মানুষ হয় মানুষকে দেখার মতো রূপ চেহারা ভিতরে থাকতে হয় তোমাদেরকে আর কি বোঝাবো আমি সরি আঙ্কেল ভাইয়া সরি তুমি আমাকে মাফ করে দাও আসলে হয়েছে কি ভুলটা আমার ভুলটা তোমার না ভাই ভুলটা আমার আসলে আমার আগে বুঝা উচিত ছিল তোমাকে ভালো করে দেখা উচিত ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই আপনি কি বলছেন ভুল হয়ে গেছে আর আমি তোমাকে থাপ্পড় মারছি তুমি আমাকে মাফ করে দাও না না আপনি আমার ভুলটা আমার ছিল কিছু না সরি ভাই সরি আঙ্কেল জীবনে রাস্তাঘাটে চলতে গেলে আগে মানুষটাকে ফলো করবা এই যে মানুষটাকে দেখছো হ্যাঁ একে দেখে আপাতত তোমাদেরকে একবার আলহামদুলিল্লাহ বলা উচিত কেন বলা উচিত জানো এর আল্লাহ দুটো হাত দেয় নাই তোমাকে আল্লাহ দুইখানা হাত দিছে তোমার যদি একটা হাত না থাকতো চিন্তা করো তো তোমার কতখানি সমস্যা হতো হ্যাঁ তোমার মনের অবস্থাটা কি হতো আসলে আমাদের বর্তমান যুগের মানুষ সমাজ আমরা এমনই হয়ে গেছি আমাদের মনুষ্যত্ব নাই ভালো পোশাক পরলে ভিতরে মনুষ্যত্ব থাকে না মনুষ্যত্ব আলাদা জিনিস নিজের বিবেকের থেকে আসে সরি আঙ্কেল আসলে সত্যি আমি বুঝতে পারিনি আর ওকে দেখে আমি ওরকম কিছু ভাবিও নি আমি ওর রাগ ব্যবহার করছে তাই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছে আপনারা আমাকে ক্ষমা করে দেন আর আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আমার চোখ খুলে দেওয়ার জন্য আসলে আমরা যেভাবে চলতেছি এটাকে কখনো চলা বলে না ওকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত তোমাকে মোবাইলটা উঠাই দিতে বলছিল উঠাইলে ভালো কথা পকেটটা সে আগে দিছে তাকে পকেটে ভরে দেওয়ার জন্য আর তোমার মাইন্ডে লেগে গেছে এত বড় মাইন্ড তোমাদের হ্যাঁ আমি ঘৃণা করি তোমাদের মতো শিক্ষিত মানুষকে যাদের মধ্যে মনুষ্যত্ব নাই যাও তুমি যেখানে যাচ্ছ যাও চলো বাবা